এখন আমরা লাঞ্চ করব তো আজকে আপু অনেক কিছু রান্না করেছে তো ভাত আর এখানে হলো মুরগির গোস্ত এখানে মুরগির গোস্ত রান্না করছে আলু দিয়ে আর এইখানে হলো লাল শাক ভাজি

আমি তো টেরি পাইনি অল্প অনেকক্ষণ পরে জাল না ফেলে ও সরি হাত পড়ে গেছে কিছু মনে করেন না আমি উঠাই ফেলতেছি যে আপনাকে গাজর কেটে দিয়ে সে এখন আপনাকে ভাত সার্ভ করতে হবে ইউ পুরো ভাত দেন এই এক্সট্রা ভালোবাসা এখন আম মুখে দেব আরে খাবো তুমি তো কখনোই খাও খাও ফ্রেস আসো 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 আজকে হচ্ছে খুশি হবে বাড়িতে আজকে আমরা সব বাংলা খাবার খাবো তাই না ভাই অন্যদিন ইংলিশ খাবার খাও

you <laughs> আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সহমতে আপনাদের দেওয়াই আমি অনেক ভালো আছি তো দেখতেই পেলেন আমরা সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করছি তো আমার ছোট বোন আসছে আর এটা হলো ঢাকায় আসার ঢাকার থেকে আসার আগের দিন আগের দিনের ব্লগ তো আমরা যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর এখন প্রায় দুপুরবেলা দুপুরের দিকে খাওয়া মানে রেস্টও নিই নাই জাস্ট আমরা খেয়েই বের হয়ে গেছি তো আমরা যাব হলো শপিং মলে তো কালকে তো আমরা থ্রি পিসে শপিং করেছিলাম আর আজকে একটা জায়গায় এসেছি এটা হলো মিরপুর দশ এইখানে অনেক শাড়ির দোকান আছে তো এখান থেকে আমরা আজকে শাড়ি কিনবো আর এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে তো আজকে আমি আর আমার বোন একরকম ড্রেস পরে এসেছি যেহেতু আমরা টুইন তো আমাদের এই জন্য আজকে আমরা একরকম ড্রেস পরেছি আমরা জন্মদিন উপলক্ষেও পরেছিলাম তবে এই ড্রেসটা না অন্য একটা ড্রেস তো এখানে অনেক শাড়ির দোকান অনেক লেহেঙ্গা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো আমরা চলে এসেছি আর যে দোকানটা এসেছিলাম আহ আপয়ের আগেও এখান থেকে শাড়ি নিয়েছে তো আমরা উপরতলায় আসছি তো লাইটিংয়ের কারণে ভিডিওটি এই যে এরকম কেমন যেন কাপাকা আসতেছে তো প্লিজ এইভাবে একটু দেখেন তো আমি যখনই ভিডিও করছি মানে হয়তো বা লাইটিংয়ের কারণে এরকমটাই হয় আমার যেটা মনে হলো কারণ অনেক লাইট ছিল তো এখানে শাড়ি দেখাচ্ছে আর এখান থেকে আমরা শাড়ি চার্জ করব কিছু শাড়ি নিব তো যেহেতু অনেকগুলো নিব এই জন্য ওনারা আমাদের বললো যে উপরে গিয়ে উপরে অনেক কালেকশন আছে আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন তো এই যে দেখে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম আর অনেক রিজনেবল প্রাইসে এটা আমরা নিয়েছি হলো দোকানটার লোকেশন আমি এক্সাক্ট বলতে পারবো কারণ আমি মানে লোকেশনটা আমি চিনি এটা হলো মিরপুর দশে দোকানটা হলো নাম হল লাল বউ দোকানটার নাম অনেক ভালো মানে অনেক শাড়ির কালেকশন আপনি এখানে লেহেঙ্গার থেকে শুরু করে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখলাম মানে দেখেই তো মানে মানে মনে হলো যে মানে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখে মনটা জোড়ায় গেল তো এই যে শাড়ি এক একটা 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 করে বের করতেছে আর কালারগুলা যেহেতু আমরা এমনি বয়স্ক মানে বেশি বয়স্ক কম বয়স্ক তারপর মানে এরকম দেখেই নিব বয়স অনুযায়ী শাড়ি নিব কারণ সবাইকে তো আর একরকম শাড়ি দেওয়া যায় না তো কিছু কালারফুল নিব কিছু হালকা কালার নিব তো ওই যে ভায়টা ছিল ওই ভাইটা আমাদেরকে দেখাচ্ছে যেহেতু আমাদের বাজেটটা আমরা আগেই বলেছি যে আমরা এই বাজেটের ভিতর নিব তো আপনারা যখন দোকানে যাবেন অবশ্যই আপনার আপনার বাজেটটা আগের থেকেই বলে দিবেন তাহলে হয় কি ওনাদের দেখাইতে সুবিধা হয় তো আমরা এই জন্য বলছি যে আমাদের এই প্রাইজের ভিতরে দেখাবেন এই শাড়িটা আমার অনেক ভালো লাগছিল এই যে এই পার্পেল কালার কালারের শাড়িটা তো আমি একটু ধরে দেখতেছিলাম এই শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারের শাড়িটাই অনেক সুন্দর আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে পরে প্রেজেন্ট করবেন সেটাই ডিপেন্ড করে কালার তারপর ডিজাইন এটা আসলে বেশি একটা মেটার করে না যদি আপনি শাড়িটা সুন্দর করে পরেন সুন্দর করে প্রেজেন্ট করেন সেটাই আসলে অনেক কিছু আমি যেটা মনে করি আর কি তো এখন আরও শাড়ি দেখবো আমরা এই শাড়িটা অনেক সুন্দর ছিল এটা আর একটা পাড়ালা শাড়ি তো যেহেতু আমার ভাগ্নির নানি শাশুড়ি আছে তো তার জন্য শাড়ি নিব তার জন্য একটু হালকা কালারের ভিতর নিব। আর দোকানটার দোকান দোকানের লোকজনগুলো খুবই ভালো ছিল তারা খুব হেল্পফুল ছিল আর কি তো বারবারই বলতেছিল যে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে বলতে থাকবেন আমরা বের করব তো দেখেন অনেকগুলো শাড়ি অলরেডি নামিয়ে ফেলছে আর আমাদের অপোজিট সাইডেই ছিল লেহেঙ্গার কালেকশন তো অনেকে আসতেছিল লেহেঙ্গা দেখতেছিল আর লেহেঙ্গাগুলো তো মানে মার্শাল্লা এত সুন্দর সব এক একটা আর প্রাইজও অনেক একটা লেহেঙ্গা দেখলাম অনেক সুন্দর ওইটা খুবই সুন্দর ভিতরে মিনা করা বললো এটা নাকি সত্তর হাজার এরকম দাম তো আমার কাছে খুব সুন্দর লাগতেছিল তো আমরা এখনও কিন্তু ডিসিশন নিই নাই যে আমরা কোন শাড়িগুলো নিব তো এই যে এই শাড়িগুলো আমরা চয়েস করেছি এই শাড়িগুলো আমরা নিব তো এখানে বিভিন্ন কালারের আছে যেহেতু সবার জন্য নিব তো এই জন্য মিক্স রকম নিই নাই কারণ বয়সের কারণে একটু চেঞ্জ করে নেওয়া হয়েছে আর এখন চলে আসছে আমরা পালা পাঞ্জাবির কালেকশনে পাঞ্জাবি নিব তো পাঞ্জাবি যেহেতু পাঞ্জাবি সম্পর্কে আমার ধারণা নাই তো আমার দুলাভাই ভাই চয়েস করবে আর কি যেহেতু বো বড়ো বোন দুলা আসছে সাথে তো ভাইকে বললাম যে ভাই আমাদের তো পাঞ্জাবি সম্পর্কে কোনো আইডিয়া নাই তো আমরা আর কি করবো আমরা বসে থাকি আর আপনি দেখেন আপনার আপনার ছেলেদের তো ছেলেদের হয়তো বা আইডিয়া থাকে আমাদেরও তো আইডিয়া নাই আর এখানে অনেক সুন্দর সুন্দর সেরোয়ানি ছিল এটা হলো মনে হয় যে দোকানটার নাম হল মাহাদি জোন এইরকম একটা নাম ছিল তো পাঞ্জাবিগুলা খুবই সুন্দর ছিল আর বিয়ের বিয়ের পাঞ্জাব বিয়ের সেরা অনিত থেকে শুরু করে সব কিছু এখানে ছিল বাচ্চাদের জন্য আর সব বয়সী মানুষদের জন্য এখানে সুন্দর সুন্দর কালেকশন ছিল তো এখানে একটা কালার বেরো করলো তো কালারটা আমার তেমন একটা ভালো লাগে নাই তো যেহেতু আমার ভাগ্নির শ্বশুরের জন্য নিবে তো আমরা একটু সাদার ভিতর দেখতে পাচ্ছি এটার কাপড়টা ভালো ছিল কাপড়টা ল অনেক ভালো ছিল কিন্তু একটু সাদার ভিতর দেখব আমরা তো এই জন্য বললাম যে না এগুলো না আপনি একটু অন্য টাইপের কিছু দেখান কারণ যেহেতু মুরব্বী মানুষ আর এটা হলো আমার ছোট বোন আমার ছোট বোনও ছিল আমার সাথে বললাম তো জ্যামটা একসাথে আজকে বের হয়েছি পাঞ্জাবিটা কিন্তু এটা ভালো কিন্তু এটা ফর্সা মানুষদের জন্য খুব ভালো মানাবে একটু কম বয়স্ক ছেলেদের জন্য ভালো মানাই যেহেতু মুরব্বী মানুষ পড়বে তা আমার মনে হয় সাদা অফ হোয়াইট এরকম কালার হইলে সবচাইতে বেটার হয় তো কথা বলতে বলতে প্রায় কেনাকাটা আমাদের শেষের দিকে আমরা বাসায় চলে যাব তো বাসায় আমরা খাবার নিয়ে আসছি এখন আমরা খাবার খাবো আমরা সবাই অনেক টায়ার্ড তো যেহেতু সারাদিন শপিংয়ে ছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ